রাজধানীর মাছের বাজারেও কোনো স্বস্তি নেই। যোগান কমার অজুহাতে বেড়েই চলছে দাম। 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে এখন 2000 টাকা। দোকানিদের দাবি, রফতানির প্রভাব পড়ছে স্থানীয় আড়তগুলোতে। এদিকে ডিমের দাম লাগামহীনভাবে বাড়ছে। সপ্তাহ ব্যবধানে ডজনে 20 টাকা দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি, অলওয়েজ বিউটিফুল। অসহনীয় হয়ে পড়েছে মাছের বাজার। একদিকে কমছে যোগান, অন্যদিকে বাড়ছে দাম। আগে থেকেই চড়া দামে থাকা মাছের বাজারে চলতি সপ্তাহে অস্থিরতা আরও বেড়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। মাঝারি আকারের চাষের রুই কাতলার জন্য গুনতে হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি, আর নদ নদীর খাল বিলের দেশি মাছের স্বাদ নিতে চাইলে দিতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। অনেকটা ধরা ছোঁয়ার বাইরে ইলিশের বাজার। ভরা মৌসুম, কিন্তু দাম নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1900 থেকে 2000 টাকার বেশি দামে। 700 থেকে 800 গ্রামের ইলিশের জন্য গুনতে হবে 1500 টাকা। বিক্রেতাদের দাবি, ভারতে রপ্তানির প্রভাব পড়েছে সরবরাহ ও দামে। রপ্তানি করলেই যে দাম মানে কমতো বাড়তো, না করলে এমন যে হবে, বাজার নিয়ন্ত্রণ করাটাই আসল। ইন্ডিয়ায় মাছ না গেলে দাম কম থাকতো, তারা গোড়ার থেকে নিয়ে যাচ্ছে 2100-2200 টাকা রেট দিয়ে, কোনো ই নাই মানে পুজোয় তাদের মাছ লাগবো। সরকারও বাড়াচ্ছে, বিলাকেও বাড়াচ্ছে, র্যাম ড্যাম বাড়াচ্ছে, না তা নাহলে মাছ কোথায় যাবে। সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়লো ডিমের দাম। খুচরা পর্যায়ে প্রতি ডজনে বেড়েছে 20 টাকা। পাইকারিতে প্রতি ডজন লাল ডিমের জন্য গুনতে হবে 170, আর খুচরার জন্য দিতে হবে সর্বোচ্চ 180 টাকা পর্যন্ত। খামার এবং পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের। ফুড ব্যাংক রাখলে কালকে আমার তো, আমরা সিনিয়র সিটিজেন, আমরা যদি না খাই তো উইল ডাই টুমরো, আমাদের উই হ্যাভ টু লিভ টু সি এ বেটার টুমরো। ডিমের দাম আগে ছিল 150 টাকা ডজন, মানে 180 টাকা ডজন, ঠিক আছে। প্রতি ডজনে যদি 30 টাকা বাড়ে তো পাবলিক তো ডিম খাওয়া লাগবে না, মানে কোনো নিয়ন্ত্রণই নেই বাজার। মানে বাজার মানে রাত্রে একরকম, দিনে একরকম, সকালে একরকম, মানে আরেক সিন্ডিকেট আরম্ভ হয়ে গেছে। নানা ধরনের নানান কথা কইতেছে, একজন কইতেছে যে বন্যার কারণে সব ফার্ম নষ্ট হয়ে গেছে, ডিম সংকট, দাম বেশি, আরেকজন কইতেছে হাতের দাম বেশি। মাছ ডিমের পাশাপাশি দাম বৃদ্ধির তালিকায় আছে মুরগি। লেয়ার মুরগির দাম 300 টাকা কেজিতে স্থির থাকলেও অস্বস্তি আছে ব্রয়লার মুরগির বাজারে। দুদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা। 1 কেজির জন্য গুনতে হবে 210 টাকা। মালের কোনো আমদানি নাই, যে ফার্মগুলোতে মাল আসে সেগুলোতে কোনো উৎপন্ন নাই, উৎপন্ন না হওয়াতে মালের আমদানিটা কম, বিধায় একটু দামটা বাড়ছে। 750 টাকা কেজিতে অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে 1100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।